সম্মানিত দর্শক, পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফ্যান্ডেল বা লক্ষা কবিতরের জাত ও দাম এবং আসল ফ্যান্ডেল কবিতর চিনার বৈশিষ্ট্য। তো চলুন কথা কম বলে ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, ফ্যান্ডেল হলো কবিতরের একটি প্রজাতি যার লেজ 25 থেকে 40 পলক সমন্বিত এবং পাকা ফ্যান সাদৃশ্য যা অন্যান্য কবিতর থেকে আলাদা। ফ্যান্ডেল আর লক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্যান্ডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম, তবে মানের পার্থক্য বোঝাতে আমরা সাধারণত তুলনামূলক নিম্নমানের ফ্যান্ডেলকেই লক্ষা বলে থাকি। ফ্যান্ডেল মূলত দুই ধরনের, ইন্ডিয়ান ফ্যান্ডেল এবং ইংলিশ ফ্যান্ডেল। ইন্ডিয়ান ফ্যান্ডেল, এদের মাথায় ঝুঁটি এবং পায়ে পালক থাকে। আকারে ইংলিশ ফ্যান্ডেল এর তুলনায় এরা বড় হয়ে থাকে। ইংলিশ ফ্যান্ডেল, এদের মাথায় ঝুঁটি এবং পায়ে পালক থাকে না। ইন্ডিয়ান ফ্যান্ডেল এর তুলনায় আকারে ছোট হয়। রঙের প্যাটার্ন বা ধরনের উপর ফ্যান্ডেলকে কিছু ভাগে ভাগ করা যায়। টেল মার্ক, এদের শরীর সাদা রঙের হয় কিন্তু লেজ এর রং লাল, হলুদ, কালো ইত্যাদি রঙের হয়ে থাকে। বডি মার্ক, এদের লেজ সাদা রং এর হয় কিন্তু শরীর এর রং লাল, হলুদ, কালো ইত্যাদি রঙের হয়ে থাকে। স্যাডেল, এদের শরীরের প্রধান অংশ সাদা হয় কিন্তু পিঠের উপরিভাগ সহ ডানা লাল, হলুদ, কালো বিভিন্ন রঙের হয়ে থাকে। ইন্ডিয়ান ফ্যান্ডেল ব্রিডার মান উন্নয়ন করে আমেরিকান ব্রিডাররা এবং এর বডি শেপ, লেজের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈহিক আকার বৃদ্ধি, ডানার দৈর্ঘ্য বৃদ্ধি করে বর্তমান ডিজিটালে নিয়ে এসেছেন, তাই অনেকেই এটাকে আমেরিকান ফ্যান্ডেল বলেন। মোট কথা হলো ইন্ডিয়ান ফ্যান্ডেল এর মডিফাইড ভার্সনই হলো আমেরিকান ফ্যান্ডেল। সম্মানিত দর্শক, ফ্যান্ডেল কবিতরকে বাংলাদেশে অনেকেই ময়ূরপঙ্খী বলে ডাকে। এদের লেজের দিকে ময়ূরের মতো পাকা থাকে, তবে এরা বেশি উড়তে পারে না কিন্তু এরা দেখতে খুব সুন্দর। প্রাপ্তবয়স্ক একজোড়া ফ্যান্ডেল কবিতরের দাম 1000 থেকে 6000 টাকা পর্যন্ত হতে পারে, তবে এলাকা ভেদে দাম কম বেশিও হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। সম্মানিত দর্শক, আপনি যদি পেটস লাভার কেজি ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের সামান্য সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।